বন্ধুরা, বৈশাখ মাসে বৃষ্টি হচ্ছে হালকা, কাটামারির কাজ কামের সময়। আসলে এই বৃষ্টিতে অনেক কিছু ভিজে গেছে, মানুষের ধান ফসলি জমি সব কিছু ভিজে গেছে। আসলে এই বৈশাখ মাসটা যেন আষাঢ় মাসের মতো লাগছে, মানুষের পল থেকে শুরু করে ধান সব কিছু ভিজে গেছে। তবে তো দেখেন, পল থেকে শুরু করে যাবতীয় সব কিছু ভিজে গেছে, মানুষের অনেকটাই দুর্ভোগ। হঠাৎই আকাশে কালো মেঘে বৃষ্টি শুরু হয়, যার ফলে গ্রামের মানুষের ধান ক্ষেত নিয়ে অনেক দুশ্চিন্তা। তো মানুষের আসলে ধান নিয়েই দুশ্চিন্তা, বৃষ্টি হঠাৎই বৃষ্টির কারণে মানুষের অনেক অসুবিধা হয়ে যায়। এই বৃষ্টিটা খুবই একটা খারাপ। দেখেন যে মানুষ চারদিকে সব কিছু ধান ধুন পালা করে রাখছে বৃষ্টির কারণে, তবে বিভিন্ন জায়গায় এই ধানের ফসল এবং কাটা ধান ধান মারিয়ে দেওয়া সব কিছুই আসলে ভিজে গেছে। কি তো দেখেন, এই বৃষ্টিতে মানুষজন এখনো আসলে কাজ করছে মাঠে, যা বলা অনেকই একটা আসলে সমস্যা। মানুষ প্রচণ্ড বৃষ্টিতেও আসলে কাজ করছে।